কয় নম্বর মাইকে বসছেন? দুই দুই এ বসছেন, দুই ভিক্টরি ভিক্টরি দুই এর মধ্যে বসছেন। আমি আগেই জানতাম কি আপনার লোকটা দুই নম্বর, কারই দুই নম্বর করতেছেন? এত দুই নম্বর, একদিন তিন নম্বরই করেন, একদিন দুই নম্বরই করেন, এক নম্বরে আসেন মাঝে মাঝে। না কালকে এক নম্বরে ছিলাম তো, কালকে অর্ধেক সময় এক নম্বরে ছিলেন, আমার জোর করে দুই নম্বর বানাই দিয়ে নিজে এক নম্বরে বসে পড়ছেন, এগুলো ঠিক না। এক নম্বর আসতে হবে, স্বতঃস্ফূর্ত আসতে হবে, একবারে মনে করেন অনেক সময় জন্য এক নম্বর আসে, একে একে যাওয়ার যোগ্যতা কি সবার থাকে? যে এক নম্বর পজিশন বইলাই জোর করে বসায় রাখছেন সেটা বলছেন, এক নম্বর পজিশন যে হোল্ড করে আছে, দুই কি সে আবার নিচে নামে কেন? নিচে নামে আমি পাম দিয়ে দিতে প্রৌঢ় হলেছেন আমার টেবিলের তলে, এখন তলে থাকাই ভালো। আমি আবার ডাউন টু আর্থ, তো অ্যাকচুয়ালি আমি নিজের জন্য ডাউন টু আর্থ না, আমার ওজনের জন্য, আমার ডাউন টু আর্থ, এত ওজন নিয়ে আমি আসলে এত উপরে থাকতে পারি না, সমস্যা হয়ে যায়, কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা শুনছেন একটি ডাউন টু আর্থ শো, এখানে দুই পাগল ডাউন টু আর্থ, এখানে স্টুডিও ডাউন টু আর্থ, এই পুরো চ্যানেলটাই ডাউন টু আর্থ, সবাই যারা আর্থের সাথে মিশে থাকে আমরা সব সময়। আমাদের কাজ কাম হচ্ছে কি, যে পোকা মাকড়দের নিয়ে আমাদের লিসেনার দেখেন না, পোকা তেলা পোকা পোকা, হ্যাঁ বজ্রতার হাড্ডি, হাড্ডি কি উপর থাকে, উপর থাকে মাংস, হাড্ডি থাকে নিচে, হারিকেন পিছনে, হ্যাঁ মনে করেন হাতে হারিকেন দিয়ে আপনার কি শুনবেন, পিছনের উঁতে খুঁজবেন না, তো এগুলোই আমাদের সাথে নিয়ে চলাফেরা। তো তাদের সাথে থাকতে হলে আমাদেরকে ডাউন টু আর্থ হতেই হয়, তোমরা একটু ভদ্র হইলে আমরা একটু উপরে উঠতে পারতাম, বুঝছো? আমাদের লিসেনার এই যে এফ এম পোকা হাড্ডি, তারপর পিছনে যে বাঙালি বাস দেওয়ায় ওস্তাদ, এক টুকরা বরফের ভিতরে বাস ঢুকিয়ে দিয়ে কয়েকটা আইসক্রিম, চিন্তা করছেন কত খারাপ। হ্যাঁ তুই বরফ বরফটা পাই, তুই বরফ মাথা দিয়ে দে না, তোর পিছনই পছন্দ, বাঙালি সবসময় পিছন পছন্দ ভাই, সবসময় দেখবেন যে কোনো কিছু তারা পিছন দিয়েই, মানে দেখবেন আপনি দেখবেন একটা ভালো কাজ করবেন আপনার পিছনে লাগবে। আচ্ছা বরফটা মাথা দিয়ে নাকি পেছন দিয়ে, সেটা আমরা কি করে বুঝবো আইসক্রিমের না, মাথাটা একটু শেপটা দেখলে বুঝুন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে কোনো কিছু দেখবেন ভাই, মাথা থাকবে উপর দিকে, ঠিক আছে, আর ইয়ে কাঠিতে নিচে দিকটা দেয়, তাহলে ইয়ে হইলো না, এটা একটা কোনো সায়েন্স নাকি, এটা কোনো সায়েন্স না তো, ইহাকেই সায়েন্স বলে, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে এটাই সায়েন্স, তাই না? এটাই সায়েন্স, এটাই সায়েন্স, এই যে আমাদেরকে লাইভ দেখছেন এটাই সায়েন্স, আমাদের মাইক্রোফোন মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে এটাই সায়েন্স, সাউন্ড পাবে না, চলে চলছে চলছে, সাউন্ড শোনা যায়, চলছে গাড়ি যাত্রাবাড়ি, হ্যালো কই, হ্যালো গুড গুড ভেরি গুড, যেটা জানি কি জানি বলতেছি না, মানে ঝামেলা লেগে গেলো, এই যে এটাই সায়েন্স, সায়েন্স 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 হলো অনেক কঠিন একটা জিনিস ভাই, মানে বলছে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে দেখা বিকালবেলা, তো বয়ফ্রেন্ড পড়ে সায়েন্সে, আবার সেদিন বলছে ইয়ে পদার্থবিজ্ঞানের পরীক্ষাও ছিল, তো গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে যাচ্ছে তোমার এই পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা বলে হ্যাঁ ওই যে পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল না তোমার আজকে, তাই বলো তো যে পদার্থ কাকে বলে, বলে যে এক কাজ করো আজকে আমরা ব্রেকআপ করে ফেলাই, যে পরীক্ষা দিয়ে আসার পরও আবারও পদার্থ কাকে বলে জিজ্ঞেস করে, এমন গার্লফ্রেন্ড আমার দরকার দরকার নাই বাবা, আমি পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসি তোমার সাথে বায়োলজি করার লেগে, হ্যাঁ তুমি কেমিস্ট্রি বাড়ানোর জন্য, তুমি আমার সাথে কেমিস্ট্রি বাড়াইবা, তুমি আমার সাথে ইংরেজি বলে বাংলাটক করবা, তুমি আমাদের ইতিহাস জিগাবা, তুমি আমাদের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করবা, হ্যাঁ তা না করে তুমি পদার্থ পদার্থ বিন্দু, তুমি একটা অপদার্থ তোমার সাথে আজকে ব্রেক, এই জন্য কখনো আব্বার সাথে বাইরে যেতেছি, আব্বা শপিং টপিং করে দিবে, কারণ হচ্ছে যে পাশ করলে তো মনে কর যে প্রতিবেশীর বাসায় মিষ্টি মিষ্টি লয়ে যেতে হবে না, নতুন জামা পরে যাইতে বলছে আব্বা, তো আব্বা শপিং এ লয়ে যেতেছে, তুই আমার রেজাল্টটা দেখ, এক কাজ কর, যদি ইনকেস আমি ফেল করেই ফেলাই তাহলে মনে কর যে একটা সাবজেক্টে ফেল করলে তুই কবি দোস্ত গুড মর্নিং, যদি দুটা সাবজেক্টে ফেল করি তাহলে কবি দোস্ত গুড মর্নিং টু ইউ অ্যান্ড ইয়োর ফাদার, দুইজনে গুড মর্নিং, দুইজনে গুড মর্নিং জানাবি, এর বেশি তো আর ফেল করুম না, যা এইটুকুই যথেষ্ট, বন্ধু গেছে আর এ শপিংয়ে চলে গেছে বাবার সাথে, তো বন্ধু ফোন করছে শপিং মলে, বন্ধু ধরছে, তো বন্ধু ব্যস্ত আছে একটা দামি প্যান্ট দামাদামি করতেছি, তো বলো কি অবস্থা, বন্ধু গুড মর্নিং টু ইয়োর চোদ্দ গুষ্টি, বুঝলাম না সাবজেক্ট হলো এগারোটা চোদ্দটা ফেল করলো কেমনে, এরকম হয় যে মানে বিভিন্ন কোর থাকে বন্ধুদের মধ্যে, বুঝছেন, বন্ধুদের মধ্যে কোর থাকলে এগুলো হয় কখন কাজে লাগে, মানে বিল্ড আপ করতে, এই কোড ল্যাঙ্গুয়েজ বিল্ড আপ করতে কিন্তু অনেক টাইম লাগে, টাইম লাগে, দেখা যায় যে একদম কুচি কাছা যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে বুঝুম ফ্রেন্ড, একদম স্কুল ক্লাস থেকে শুরু করে এই এখন পর্যন্ত সম্পর্ক আছে, এই কোডগুলো তাদের সাথে কথা বলা যায় এই কোডের অনুযায়ী, এগুলো কখন কাজে লাগে যখন বউয়ের সামনে ধরা খাই যাবেন তখন কাজে লাগে। হ্যাঁ মনে করেন যে বউ জিজ্ঞেস করলো কালকাতে কোথায় ছিলা তুমি,
এইবার তো আপনি তো ছিলেন তো একটা পার্টিতে, সেই পার্টিতে অনেক মেয়ে ছিল, সেই মেয়েগুলো তো এক একটা এক এক রকম ড্রেস পরে আসছে, এইটা তো আর বলা যাবে না যে পার্টিতে ছিলাম, ছিলাম নাটের বাসায়, নাট যখন তখন ডেকা বসে বুঝো না, রাতেবেলা ডাকছে পরে আমি গেলাম দুইজনে কথা বলতে বলতে ঘুমাই গেছি আর টের পাইনি। তো আচ্ছা নাটের বসে না, হ্যাঁ দাঁড়ো নাট ভাইরে ফোন দিই, নাট ফোন দিবা, নাট তো জানে না, এবার নাটের ফোন দাঁড়া দাঁড়া নাটের ফোন দিবা, ভালো কথা আমি আমার ফোন দেবো, আমার ফোন দিবি না, না তোমার ফোন দে না, আমি আমার ফোন দিয়ে ফোন দিব, মনে করেন ফোন দেওয়ার সাথে সাথে ফোন ধরলো, হ্যালো নাট ভাইয়া কালকে রাতে ওকে আপনার সাথে ছিল, মনে করেন পাশ থেকে বন্ধু শুনলো, আমার বন্ধু পাশ থেকে দুই টাকা কাশি দিয়েছে, আচ্ছা দুই টাকা কাশি মানে কি জানি ছিল, ওই বন্ধু তো ছিল আরে গার্লফ্রেন্ড লাগে, গার্লফ্রেন্ড তুমি থাকো আমার বন্ধু আগে বাঁচাইলি গিয়া, মনে করেন কোড ল্যাঙ্গুয়েজ একটা বই থাকে, বই কুলাই করতে দুই কাশি মানে আমি তোর বাসায় আসিলাম, আচ্ছা ভাবি সে তো আমার বাসায় ছিল, আচ্ছা আপনার বাসায় ছিল না, তো তার ফোনে যেটা মেয়ের সাথে ছবি দেখলাম তেই হ্যাঁ হ্যাঁ তো আরে ভাইয়ের লোক ছবি খেলেছে এই সে মেয়েটাকে, এইবার তো বন্ধু বলতেছে উফ কাশির সাথে মাথা ভাবা ব্যথা করতেছে, এইবার বন্ধু তো শুনে হলেছে ওই পাশ থেকে বলতেছে মাথা ব্যথা করতেছে, তাড়াতাড়ি পিস্টল উল্টায় কাশি এবং মাথা ব্যথা, আচ্ছা পাইছে, ও ভাবি হ্যাঁ মেয়ে তো ছিল আমার খালাতো বোন, আমার সে বেড়াতে আসছে না, সেই খালাতো বোন ওর নাম হলো লিজা, দেখে এখন নামের লোক মিলে গেছে, লিজারও কল দিচ্ছে রাইতে বেলা, মানে এই হলো বন্ধুর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ কোড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক সেম আন্ডারস্ট্যান্ডিং আমি নাট ভাইয়ের সাথে করতে চাইতাম, হ্যাঁ কিন্তু ঘটনা হলে এরকম ঘটনার সময় পড়লে আমি মনে করেন নাট ভাইয়ের ফোন দিলাম যে বউয়ের সামনে বিপদে পড়ে গেছি, আমার বউ এখন নাট ভাইয়ের ফোন দিবে, তখন আমার করণীয় কি জানেন কি, ডাইরেক্ট একটা রশি নিয়ে আমি গলায় নিজে নিজে ফাঁসি দেবো, কারণ নাট ভাই যেটা কইবো ওটা শুনে আমার বউ আমার এমনি কোবায় মেরে নেবো, একদিকে বউ ফোন নিয়ে ডায়াল করবে আর একদিকে আমি মনে করেন ফ্যানের লোকের রশি টসি কামাকায় রাখলাম, রশি টসি বউ জিগো কি হয়েছে, আমি না তুমি ফোন দাও তুমি কি তুমি চিন্তা করো কেন, আমি ফ্যানে ফোন বন্ধ দিই, এইবার ফোন দিল নাট ভাই ধরলো, হ্যালো আমার বউ বললো নাট ভাইয়া ও তুমি, হ্যাঁ বলো, আচ্ছা বল্টু বল্টু ওর লোক তিন দিন ধরে দেখা নাই, হ্যাঁ ও কই গেছে কত শুনলাম কোন একটা মাইয়া লোক না গেদি গুদি ঘোরাঘুরি করে, হ্যাঁ তুমি দেখে শুনে রাখো না তুমি বাসায় থাকো কি করো তুমি, এটা লক্ষ্মী মেয়ে তোমাকে তোমাকে রেখে, আচ্ছা ঠিক আছে শোনো বল্টু কি বাসায় আসছে নাকি আসকো মেয়েটার কাছে গেছে, বললেন আসলে আমার তো ভাঙবে আমার কিছু বলার নাই, কারণ তুই যা বলছিস একদম এক্স্যাক্টলি এটাই, এক্স্যাক্টলি এটাই, আমি যে কই না মাঝে মাঝে খালি আমার খালি একটা হাঁচি দিতে দেরি হয় নগদ কত বাজবি না, আমার খালি খালি ফোন দে কই ভাই আজকে আমি আসতে পারুম না আমার শরীরটা জর্জর লাগতেছে, হ তুই তো মরবি তো করণ হয়েছে, মানে মনে করেন যে কোনো কিছু তার সাথে আমার কোনো সিম্পল কিছু থাকে সিম্পল না, এটার বড় করে শেষ একদম লাস্ট ফিনিশিং সে দিয়ে দে তুই মরবি, হ্যাঁ তুই মরবি আর এই রোগে আমার দাদি মারা গেছে, দাদি মারা গেছে, একদিন বললাম ভাই আমি তো একটা জায়গায় নতুন করে চান্স পাইছি, হ্যাঁ তুই যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরবি, আমি বুঝলাম না ঠিক আছে নতুন চান্স পাইছি যাইতে সুখ খবর এই জায়গা, মানে সে কথা হলে মরবি ভাই আজকে আমি আসতেছি অফিসে আসার সময় মরবি, আপনি আজকে খুলে বলেন আমার, আমি বললাম আপনার সুবিধাটা কোন জায়গায় হইতেছে, কোন সুবিধা নাই তো অসুবিধা অনেক, কি অসুবিধা আমি ভিডিও এডিট করে দিবে কে, ভিডিও এডিট গুলি মারেন আপনি চিন্তা করেন, আমার যে আমি এটা আগে বুঝতাম না আমার বিয়ের সময় বুঝছি, পাশে দাঁড়ায় মারছে আমার, মানে যে দূর থেকে দেখবে আমি মরতেছি সে তো তার মন ভরবে না, একেবারে নগদ গায়ের ডান পাশে গায়ের সাথে গায়ের লোকে ঘেসে দাঁড়ায় দেখছে বিশ্বাস কাকে বলে, তুই আমার উপর বিশ্বাস করিস না, যেমন গার্লফ্রেন্ডের আমি বিশ্বাস করি বলে আমার এই অবস্থা, বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ড দেখা করতে আসছে, দেখা করতে আসছে আর বয়ফ্রেন্ড বলতেছে বাবু ইয়ে করো হাত ধো হাত ধো হাত ধুয়ে নাও, সে মেয়েটা হাত ধুয়ে বলতেছে ওয়াও তুমি আমার কত কেয়ার করো, এই যে স্যানিটাইজার বাইর করছে নাও স্যানিটাইজ করো স্যানিটাইজ করো স্যানিটাইজ করছে, ওয়াও তুমি আমাকে কত ভালোবাসো এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, এই যে আমার হাত এখন পরিষ্কার, বাহ ভালো নাও এবার পিঠটা চুলকে দাও, হ্যালো ভাই তাও ভালো, আমি একটা রিয়েল লাইফ ঘটনা বলি, আমরা গেছিলাম ফ্রেন্ড আমি দার্জিলিং, মানে তখন আমার বিয়ে হয় নাই,
আমি তখন বউ সম্পর্কে খালি জোকই জানতাম, রিয়েলিটি আমি জানতাম না। আমি অনেক জোক শুনছি বউ সম্পর্কে, বউরা এমন হয়, বউরা এমন হয়, বউরা তেমন হয়। তা আমার পুরো গ্রুপের মধ্যে একজনই ফ্রেন্ড গেছে যার বউ আছে, অদ্ভুত ব্যাপার। সবকিছু ঠিকঠাক, দুইজনে কাছাকাছি, গাড়িতে ছবি তোলাতলি, সেলফি সব ঠিক, নাইমে আমরা খাইতে যাবো, হঠাৎ করে দিই ঝগড়া। আমি তো ঘটনা বুঝলাম না, মানে মিনি সেকেন্ডে আমি হাত ধুতে গিয়ে এসে দেখলাম যে একটা কাপল, রোমান্টিক কাপল ঝগড়া করতেছে। কেন? পরে আমি ঘটনা জানতে পারলাম তাদের ঝগড়ার কারণ হচ্ছে গিয়ে আমার বন্ধু তার বউকে কেন বলল না কলের পানিটা খুব ঠান্ডা। হ্যাঁ, আমি জাস্ট ওখানে মাথায় হাত দিয়ে বসে বললাম, আমার যেই মানে যেই লেভেলে ঝগড়া চলতেছে ওটা দেখলে মনে হবে যে নিশ্চয় জমি জমা নিয়ে কাটাকাটি চলতেছে, না হলে নিশ্চয় অন্য কোনো মেয়ের সাথে ছেলেটা দেখে ফেলেছে, না হলে ছেলে কিছু একটা মানে ডিভোর্সের পথে চলে গেছে। মানে হাউ ডু তুমি আমার তো কেয়ারই করো না, মানে তুমি জানো আমার ঠান্ডার সমস্যা, পানিটা তো ঠান্ডা, তুমি আমাকে বলবো না? তোর মাথায় কি ছিল যে ওই দার্জিলিং এর মতন ওই জায়গায় জায়গায় তুই কল ছাড় বিয়ের গরমটা নিয়ে পড়বো? মাটি ভাগ ঢুকিয়ে দিতাম এতগুলো মানুষের সামনে, আমার বউ আমার এমনি ঝাড়তাছে, পানির কলের পানি ঠান্ডা তাই। হ্যাঁ, তুমি আগে হাত ধুয়ে আসছো, তুমি এসে বলবো না আমার কলের পানি ঠান্ডা? ক্লাস ফাইভ এর মেয়ে, ক্লাস ফাইভ এর মেয়েটা ভার্সিটিতে পড়া ছেলেটার সাথে 30 মিনিট এই নিয়েই ঝগড়া করতেছে যে আমাদের প্রথম সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তুই তোর বাপের কত নম্বর সন্তান, এটা কি গুণ? এরপর আর কয়টা আইব, ইডি গুণ, তুই ইডি বাদ দিয়া তোর কয়টি হইবে, তুই ইডি গুণ তো চাস। যুগ বদলে গেছে, যেই সময় যেই বয়সটাতে আমরা আলিফ লাইলা দেখতাম ওই বয়সে এখন আলিফ লাইলারে নিয়ে পালায় যায়, লাইলারে নিয়ে পালায় যাচ্ছে, কোনো কথা কেন? আমাকে সময় আমরা কলম ভাঙতাম, পেন্সিল ভাঙতাম, রাবার ভাঙতাম, এখন তারা মন ভাঙে। আমরা খেলতাম কি নিয়ে? ক্রিকেট, ফুটবল, ওরা মন নিয়ে খেলে, মেয়ে নিয়ে, মেয়ে নিয়ে খেলে, ঘুরে সবকিছু খেলা যায়, মিলো না না না, ঘুরে ঘুরে মেয়ে নিয়ে ঘুরে আর মন নিয়ে খেলে। আর আমাদের ঘোরাঘুরি ছিল কি রে ভাই, সেদিন ক্লাস ফাইভ এর এক ছেলেকে একটা মেয়েকে বলতে শুনলাম, মানে ছেলে মেয়েকে বলতেছে যে দেখো চলো আমরা আমাদের পাস্ট ভুলে যাই, আমি তোমার পাস্ট কিছু জিজ্ঞেস করবো না, তুমি আমার পাস্ট নিয়ে জিজ্ঞেস করবা না। আমি চিন্তা করলাম তুই পড়ছ ক্লাস ফাইভ এ, তোর পাসটা কত দূর, আর এই পাসটার মধ্যে কি কি পাস্ট করে বলাইছ, আবার কি কি বলতে চাস, আর কি কি বলতে চাস না, তুই লুকাইতে চাস কি যে তুই একদিন বিস্তারের মধ্যে দিছস, এটা লুকাই, এটা তোর পাসটার কাহিনী কইতে পারস না, নাকি তুই রাস্তাতে হাঁটতে গিয়ে একদিন ভূত করে দিছ, কোনটা কইতে চাস, কোনটা পাস্ট, কোনটা তোকে পাস্টের মধ্যে আসে নাকি, আমার এটা জানার খুব ইচ্ছা। এই যে আমাদের ছোট্ট মনি আফরা কুচি কুচি, তোমাকে বলতে ভালো হয়ে যাও, তোমাকে কিন্তু আমরা খুব স্নেহ করি আফরা, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, একদম দুষ্টামি করবো না কোনো, এইসব কিন্তু দুষ্টামি না, এখন তোমার পেন্সিল নিয়ে খেলা, তুমি লুডো খেলো, বেশি বয়স হয় না এখনো, তুমি লুডো খেলো, ক্রিকেট খেলো, বোল্ড করো, এগুলো ঠিক আছে, এর বাইরে কোনো খেলাধুলা যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন যেখানে যাওয়ার দরকার আছে সেটা হচ্ছে ব্রেকে যাওয়ার দরকার আছে। আর ব্রেকে যাওয়ার আগে একটা জিনিস বলে দিতে চাই, আজকে নতুন ভিডিও আসতেছে, নতুন জি মানে এটা কিন্তু খুব আজকে একদম আগুন জ্বালানো ভিডিও আসতেছে, একদম ভাই মনে করেন যে নতুন একদম। তো কমেডি কমেডি দেখার জন্য চ্যানেলে আসবেন না আজকে কেউ, আর শুধুমাত্র চ্যানেলে না, একই সাথে চ্যানেলে এবং ফেসবুক পেজে, এই যে বললাম না যে আমার পিছনে দেওয়ার জন্য, মানে একসাথে ভিডিও দেওয়ার কথা ছিল, আর বাকিটা তবে ইতিহাস, আমি ও আবার আর নাটকের প্রমোশন করে দিলাম, শিট না, এটা এটা হচ্ছে যে মানে চ্যানেলের জন্য না, এটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, তো ও এটা ফেসবুক ভিডিও তো, হ্যাঁ ভিডিও অবশ্যই ভিডিও, তো এটা ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে একসাথে থাকবে, বিচার আমি এবার লিসেনার দিয়ে দিলাম, আমরা দুজন একসাথে শুরু করছিলাম, বলছিলেন যে আমরা আবার একসাথে ভিডিও করবো, তা না উনি পোল্টি পাল্টি ঘায়া, এই যে করলাম না আমি মোর মুখ হবে, এটা চিন্তায় আছে, এই এই ভিডিও এবার মনে হয় বাঁচাইতে পারলো না কেউ, এটা আপলোড হওয়ার সাথে সাথে আর বাঁচাইতে পারলো না। যাই হোক, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে, হয় দেখি বাসি কিনা।
Yes, ফিরেলাম ছোট নামক বড় একটি বিরতির পর নামে ছোট হলেও ভাইয়া আপনার কিন্তু অনেক বড় কে বলে এই কথা সবাই বলে আমরা যদি ছোট বলি লাভ নাই কারণ লোকে আমাদের কে বলে এই যে আমরা বলি না ছোট বিরতি হ্যাঁ মানুষ বলে কি বড় বিরতি বড় বিরতি তাহলে তো এটা বড় বিরতি কারণ ছোটবেলা আমরা কি করছিলাম লোকে যাকে বড় বলে বড় সে হয় নিজে যাকে বড় বলে বড় সে নয় না একদমই নয় আমরা তো নিজেকে বড় বলি না আমরা বলি এই জন্য ছোট বিরতি আপনারা বড় বলে বড় বলতে পারেন এটা আপনাদের খুশি এইভাবে নিজেদেরকে অপমান করে কোন সাথে দেখছিস আচ্ছা আপনি কি চান অন্য কোন শোয়ের মতো আমাদের ছোট হোক হ্যাঁ চাই তো চান হ্যাঁ রেডিওর এক নম্বর শোয়ের মতো আমাদের শো না না ওটা বলা হবে না শুধু কমেডিতে এক নম্বর কেন মনে করছো পুরো ইন্ডাস্ট্রিতে এক নম্বর শো তাই তো আমরা তো পুরো ইন্ডাস্ট্রিতে এক নম্বর জীবনেও না যারা সেরা মারলে বুঝতে হবে না ওরা সেরা কিন্তু বলার সময় বলতে হবে আমি সেরা আচ্ছা আমার বড় কেহ নাই নীল আকাশ লিখেছে ডিয়ার পড়ালেখা আশা করি ভালো আছো আমিও তোমাকে ছাড়া খুব ভালো আছি জীবনে অনেক জ্বালাইছো অনেক প্যারা দিছো তোমার জন্য বাসায় কত বকা শুনতে হয়েছে টিচারের বকা শুনতে হয়েছে পাশের বাসার আন্টিদের মুখ থেকে নানান ধরনের কথা শুনতে হয়েছে এত কিছুর পরেও বেশিরভাগ সময় তোমার সাথেই কাটিয়েছি তবে হঠাৎ করে তুমি এভাবে চলে যাওয়াতে আমারও একটুও খারাপ লাগেনি কারণ আমি আমার ভালো থাকাটাকে বেশি প্রাধান্য দিয়েছি তুমি হয়তো ইতিমধ্যে জেনে গেছো তুমি আবার আমাদের মাঝে ফিরে আসো এটা কেউ চায় না তাই যেখানেই থাকো ভালো থেকো আমাদেরকে ভুলে যেও রনি ঢাকা থেকে এলে গেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সজল ভাইয়া শুভকামনা রইল লাভ ইউ ভাইয়ারা থ্যাংক ইউ সো মাচ রিমা শ্যামপাড়া থেকে লিখেছে সজল সজল স্টোরি কালকে তাড়াতাড়ি লিখে বই লিখছেন আপনি কোনো কিসের কিয়ের স্টোরি কথা কয় আবার সরি বলছে মাফ করবো প্লিজ কেন বলছে রিমা আপনাকে রিমার সাথে আপনি কি করছেন রিমা কি বলছে রিমাকে উল্টো করলে আবার কি হয় যাকে ভালোবাসো তার বাচ্চা যতদিন তোমাকে আব্বু না ডাকে ততদিন পর্যন্ত হাল ছেড়ো না আফরা লিখেছে মিরপুর থেকে আমি আমার পাস ভুলতে চাই আগে লেবু খেতাম এখন কি লুডু খেলতাম এখন ক্রিকেট খেলি আর ভালো হতে হলে তোমাকে সোনা বাদ দিতে হবে বাদ দাও আমাদের কোনো আফসোস নাই তো মানে ভাই দেখছেন ইনডাইরেক্টলি কি বুঝাইছে বলে না আমাদের শুনে খারাপ হইতেছে আমাদের শুনে খারাপ হইতেছে না আর আমাদের টাইনা টুইনারে ভালো বানাইতেছি আমরা যে ভালোর কদর নাই তো কদর নাই যাও যাও তুমি যাও আফরা কালকে থেকে তুমি আর আমাদের শুনো না ভাইয়া হ্যাঁ তোমাকে আমরা আজকে ছুটি দিয়ে দিলাম যাও আজকে অনেকদিন লুডু খেলি না আমরা লুডু খেলি না আজকে জেমস নাই তো জেমস ছাড়া খেললাম অনেক জেমস আছে অনেকগুলো আছে প্রচুর জেমস প্রচুর আমি আর ইমরান প্রতিদিন খেলি আর হারি এই জন্য হাই হাই আমি তো জমাইছি হ্যাঁ জমানোর আলাদা দাম আছে প্রিয়ামণি লিখেছে সামন যদি কাউকে দেখে তোমার বুক ধরপর করে বুঝে নিবে এটাই লাভ মি আই এম ইন লাভ উইথ উড়ন্ত তেলাপোকা সাইরা নাজির লিখেছে ড্যামরা থেকে যা ভাল লাগে না আজকে এসএমএস করমুই না তাহলে এটা কি এসএমকে লিখেছে যখন আমাদের গ্রামের এক চাচা জীবনে প্রথম কাস্টমার কেয়ারে কল করে কাস্টমার কেয়ারে কথা বলার পর তখন চাচার মন্তব্য মেয়েটার সাথে কথা বললাম মেয়েটা কত ভদ্র নম্র ভালো ব্যবহার করলো আমার ছেলের সাথে আমি ওই মেয়েটারে বিয়ে দিব বর্ণনা লিখেছে গাজীপুর থেকে হাই ব্রো আমি ক্লাস 8 এ পড়ি আমাকে ওয়েলকাম করো ওয়েলকাম টু আওয়ার শো বর্ণনা ভেরি গুড তানিয়া সুলতানা লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইয়া এই সময় আপনার একটা ভিডিও খুব করে কি অপেক্ষায় ছিলাম থ্যাংকস ভাই আচ্ছা ভিডিওর আর চলে আসবে আর অপেক্ষা থাকতে হবে না প্রহর গুনো শুধু প্রহর গুনো আর আমাদের মোহর গুনো টাকা দিতে আমার রতনাল হাসান লিখেছে আমাদের শিক্ষা বোর্ডের এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের 75% শিক্ষার্থী অঙ্কে ভালো আর 40% অঙ্কে কাঁচা 75% অঙ্কে ভালো আর 40% অঙ্কে কাঁচা তোমার কিন্তু কাছাকাছি আছে তুমি ভালো আর খারাপের মাঝামাঝি আছো অঙ্কে কেমন ছিলি তুই আমি আমি অঙ্কে মনে করেন যে সুস্থ ছিলাম সুস্থ হ্যাঁ এরকম না হয় মানে অঙ্ক পরীক্ষা দিলে যে মাইটা দিত এরপরে অসুস্থ হয়ে যেত তো মাঝে মাঝে সুস্থ থাকতাম পাস করতাম অঙ্ক আমি আমি অঙ্কে ভয়ানক সাবজেক্ট আমি অঙ্কে বরাবরই ভালো শুধুমাত্র অঙ্কে ভালো দেখেই
আমাকে সায়েন্সে দিয়ে দেওয়া হয়েছে এবং সায়েন্সে অনেক অঙ্ক পড়াইছি, এমনকি আমি ভার্সিটি উঠেও যখন আমি বিবিএতে ট্রান্সফার হলাম সায়েন্স থেকে, ছেলেবেলার পিছিয়ে ঘুরঘুর করতো ঘুরঘুর, ছেলেটা সায়েন্স থেকে আসছে অঙ্ক খুব দারুণ পারে, আমিও ক্লাস বসাই দিলাম, সেই ক্লাস বসে হেঁটে চলে আসছে, আমি টেক্সট করলে তুমি যদি সেটা রিপ্লাই না দাও তাহলে আমি আবার টেক্সট করব, কারণ আমার ইগো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ও মাই গড, ভালোবাসি সোনার বাংলাকে, এটা হচ্ছে একজনের আইডির নাম। যাই হোক, লিখেছে নাট ভাই, বলতু ভাই কেমন আছো, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তারপর মেয়েটাকে প্রেমের অফার দিলাম, মেয়েটা রাজি হলো, তার নাম্বার নিলাম, মেয়েটার কাছ থেকে নাম্বার নিলাম, তারপর রাতে প্রথম কল দিলাম, মেয়েটার আব্বু ধরলো, তারপর আমি বললাম আন্টি কেমন আছো, মেয়েটার আম্মু বললো ভালো তুমি কেমন আছো, ধরলো আব্বু, বললো আন্টি, আচ্ছা যাই হোক আম্মু ধরলো, আচ্ছা তুমি কেমন আছো, আমি বললাম ভালো আছি, তারপর পরিচয় জিজ্ঞেস করলো, কলটা কেটে দিলাম, আবার দুই দিন পর কল দিলাম, কল দেওয়ার পর মেয়েটা ধরলো, ধরার পর আমরা দুইজন কথা বললাম, কিছুক্ষণ কেটে গেল, এরপর মেয়েটাকে বললাম বাবু আই লাভ ইউ, বলো আমাকে আই লাভ ইউ, বললো, বলার পর মেয়েটা সামনের দিকে তাকিয়ে দেখে মেয়েটার আম্মু দাঁড়িয়ে আছে, বাকিটা ইতিহাস। আবার বাকির ইতিহাস, ইস আবার নাটকের প্রিন্সেস রূপনা লিখেছে কুমিল্লা থেকে, তোমরা কি বলো ক্লাস ফোরের ছেলে এক ইয়ার ধরে আমাকে দেখলে চোখ মারে, ফার্স্টে ভাবছিলাম ওর চোখে প্রবলেম, এখন দেখি না ও আমাকে এনে চাইবার বলছে আই লাভ ইউ, বড় বোনের মতো দেখে পাগলি, বড় বোনের বড় বোনকে ইয়ে মারে, চোখ মারে না, হ্যাঁ মারে না, আপু আপু। প্রিয়া লিখেছে শুনেছি ভালোবাসা নাকি অন্ধ, তুমি চশমা পরে ভালোবাসবা। বজ্জাতের হাড্ডি লিখেছে গ্রামের ভাবিদের জীবন, ক্লাস টেন প্লাস কি ক্লাস টেন পাস, আচ্ছা প্লাস বিয়ে প্লাস জামাই বিদেশ প্লাস স্যামসং ফোন প্লাস ইমো প্লাস মৃত্যু। আই এম সাপোর্ট এক সালাম, নাট ভাইয়ের গার্লফ্রেন্ড, বাবু খাইছ নাকি অন্য গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আইছ, বাবু খাইছ নাকি অন্য গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আইছ, তাহলে তো খাওয়া লাগবে না, এই বাণী আমার না আমার বেস্ট ফ্রেন্ডের, ও আচ্ছা ওর বেস্ট ফ্রেন্ড ওর মাধ্যমে আপনাকে এই বাণীটা দিছে, ভালো বাণীটা ভালো। তানিয়া সুলতানা ব্রাহ্মণ বাড়ি থেকে লিখেছে, আচ্ছা ওটা তো পড়েছি আমি, রনি, তারপর দেখতে পাচ্ছি কেয়া মিরপুর থেকে, মিরপুর চৌদ্দ থেকে লিখেছে, হাই ভাইয়ারা তোমরা কেমন আছো, আর নাট ভাইয়া আই লাভ ইউ, ছোট বোন হিসেবে অন্তত আই লাভ ইউ টুটা বলো, বোন হিসেবে আই লাভ ইউ টু অবশ্যই। শাফি আহমেদ লিখেছে এক মেয়ে টিকিট ছাড়াই ট্রেনে উঠলো, টিটি এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো, টিটি বলতেছে টিকিট কোথায়, আমার চেহারাই তো আমার টিকিট, তারপরেও তো আপনারা জরিমানা দিতে হবে, কেন থার্ড ক্লাসের টিকিট দিয়া ফার্স্ট ক্লাসে ঘুরতেছেন। চাঁদপুর থেকে ফিমা লিখেছে আমি তোমাদের সব ভিডিও দেখছি খুব ভালো, বল্টু ভাইয়ের লাস্ট ভিডিওতে ওয়াও, দাদুর কাছে ভয় পড়ছে আমার বাথরুমে, সাবানের উপরে একটুখানি বাকি থাকে, নতুন সাবান কিনে এনে ওইটার উপরে রাখা হয়, এরপরে দুইটা একসাথে গায়ে ডলার পরে এই বগল থেকে ডেটলের গন্ধ, এই বগল থেকে লাইফ বয়ের গন্ধ। আসলে তাই না, মধ্যবর্তী না, আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, আপনাদের বড় লোক কি আপনারা ইয়ে কি বলে নাম কি নাম কি বাথরুমের নিচে পড়ে আছে, মানে তলানির মধ্যে একটু আছে দেখে কেউ পাত্তা দেয় নাই, ওটা সাথে আরেকটা শাওয়ার জেল মিশে গেল, মধ্যবিত্ত হয়ে যাবেন, মধ্যবিত্ত শাওয়ার জেল। ইশরাত জাহান এনি লিখেছে খুবিপুর সাবার থেকে, ভাইয়েরা আজ না বিকেলে বাসায় ফুচকা, আমি আর বাকিটা পড়বো না, সরি সরি, এই ওয়ার্ডটা টুট করে দেওয়া উচিত, বিভিন্ন ওয়ার্ডের মতো আমাদের শোতে এই ফুচকা চটপটি তেঁতুল এগুলো ওয়ার্ড টুট করে দেওয়া উচিত। গতকালকে ওই মামার ফুচকা ওই মামা কিন্তু পাইছিলাম, পাইছিলেন, গতকালকে তো নয়টার মধ্যে চলে গেছে, আমাকে পাইছিলাম নয়টার মধ্যে আসলে ওই মামাকে পাওয়া যায়, আমি গতকালকেও নয়টার মধ্যে গেছি, আমি ওই মামাকেও পাইছিলাম,
পকেটে দেখি যে আমার মামা নাই, মানে কি পরে দেখি যে মামা মানে মানি মামানি, হ্যাঁ ওটা কথা, মামা মানি বুঝেন না, বাসায় রেখেছিলি? হ্যাঁ মানে বাসায় রেখে আইছি, নাই আমি যেসব সংবাদ শুনলে হঠাৎ করে আটকে করতে পারি, যেসব দুঃখের সংবাদ আমার মনে পড়লে আমি মানে স্মৃতিভ্রম হয়ে যেতে পারে, আমার মস্তিষ্ক উধাও হয়ে যেতে পারে, এসব উনি একটু পরপরই আমাকে মনে করাই দেবে। আমার কথা হলো মানি ব্যাগে 10,000 টাকা ক্যাশ কেন থাকবে একটা মানুষের? আচ্ছা মানুষ কি কোনো কিছু কেনাকাটা করতে যেতে পারে না, তার কেটে প্ল্যান থাকতে পারে না আজকে এই ক্যাশটার জন্য 10,000 টাকা লাগবে, থাকতে পারে না? পারে, অদ্ভুত কথা, পকেট খুললে 10 টাকা সর্বোচ্চ 100 টাকা পাওয়া যেতে পারে, সেটাই তো কালকে আমার এই অস্তিত্ব হয়েছিল। তারপর থেকে আমি 10,000 টাকা হারার পর তো 100 টাকা রাখি না, তো মানিকে রাখি, আমার মানিকে বাসায় রাখি, যার কারণে কোনোভাবে এটা না হারায়, আমি খুব সিকিউরিটি দিয়ে রাখছি মানি ব্যাগকে, মানি ব্যাগ টাকা মানি ব্যাগে রাখি, মানি ব্যাগ বাসায় রাখি, এবার হারা বললে এবং বাসার সামনে দিয়ে গার্ড রাখছি। আচ্ছা আম্মা জানো আলমারির চাবি কোথায় রাখছি? মাসে কোথায়? সে ড্রয়ারের ভিতরে আলমারির চাবি রাখছি, ড্রয়ার লক করছি, আলমারির দরজা লাগায় আলমারি লক করছি, ওই চাবি ড্রেনে ফেলাই দিয়েছি। এবার দেখবা চাবি কই থেকে খুঁজা পায়, কে কোন চোরে আসে বা কোন চোরে এসে ওই চাবি খুঁজা পায়, এমন জায়গায় রাখছি। বলে যে এই যে তোরা যে চাবিটা দিলাম কি করছিস? আরে ভাড়া যেতে পারে না, মাথা নষ্ট, বাড়ি নিয়ে যাবো, তাই ঘরে রেখে তালা মেরে দিচ্ছি, ঘরে আছে সমস্যা নেই, তালা খুলুন কি দেয় ঘর থেকে নিয়ে নাও। মানে বলছে যে স্বর্ণের বাক্স ওটার ভিতরে কিছু নাই দেখে হ্যাঁ নিব না, অদ্ভুত অদ্ভুত উচ্চাঙ্গ সঙ্গীত আটকে গেছিল, বাবা রে বাবা কোনো মতো ফিরে কোনদিন কি শেষ কি হবে না? শেষ কি হবে না মানে শেষ হবে না এর শেষ কি আমরা কি দেখে যেতে পারবো? এইটা অনেক শেষ কি এর এর এই যে নাটবল্টুর ফান কল যে শেষ কি আমরা দেখে যেতে পারবো? দেখে যেতে পারবো না, মনে হয় না এটা শেষ কি আমরা দেখে যেতে পারবো, শুরু কি আমরা দেখতে পেরেছি, শেষ কি আমরা দেখবো, ইউ আর শোস শেষ কি দেখে যেতে হবে আমাদের। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি নাম? চাবি মাইরা দিছে সাইরা, এখন এই চাবি কোথায় ছেড়ে দিছে, পাবো কোথায় চাবিটা, কোথায় পাবো? একটা কেন, আমি অ্যালবাম শুনতে পারবো? বলো বলেন হ্যাপি 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 ফার্স্ট অ্যানিভার্সারি ক্যাপিটাল এফএম, এই গানটা শোনান, তুমি শুনাই দিছো ভাইয়া, যে একবার এই গান শোনায় দেয় সেই গান তো আমি গাই না, নতুন গান গাইতে পারি, এর পরের লাইনটা গান, এর পরের লাইন হ্যাপি 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 ফার্স্ট অ্যানিভার্সারি, পরের লাইন বানাইতে হবে আমারে, হ্যাঁ বাংলাদেশের প্রথম রেডিও স্টেশন, ফার্স্ট স্টেশন, আসলে আপনি ধরতেই পারেন নাই কেন গাইছে এটা, কেন গাইছে
মানুষ ফোন দিয়া বলে না আমি 50-60 বছর ধরে নাট বলতে শুনতাছি, আমি 100-200 বছর ধরে শুনতাছি এই কারণে গাইলো। ও 50-60 বছর ধরে নাট বলতে শুনতাছি, ঠিকই আছে। হ্যাঁ বাবা 100-200 মিলিয়ন আর চিন্তা কর আমাদের সম্পর্কে মানুষের চিন্তা ভাবনা কি, যে মানে বুড়ো হয়ে গেছে যাইতেছস তোর জীবনে কোনো উন্নতি হয় না খালি নাট বলতেই করছস। আপনি এটা ভাবছেন মানে আপনি যে একটা সহজ সরল লোক আমি আগেই বলছি, আপনি তো মনে নেই তারা আমাদেরকে লিটারেলি মানুষই ভাবতেছে না, তারা আমাদেরকে কচ্ছপ ভাবতেছে। 4-5 বছর ধরে বাঁচতেছি আমরা, নভেম্বরে নাকি তোমাদের থার্ড ইয়ার থেকে মুক্তি দেওয়া হবে, সবই ভালো দেখা যাক কি হয় ভাইয়া। আমরা তো এখন 6 মাস ধরে অনেক কিছুই শুনতাছি। যারা স্টুডেন্ট আছে তাদের তো মনে করেন টিভিতে অথবা অনলাইনে ক্লাস হয়েছে, তারপরে যারা মেট্রিক পরীক্ষা দিছে তাদেরও কলেজে ইয়া হয়ে গেছে, তারপরে যারা ভার্সিটিতে আছে তাদেরও অনলাইনে ক্লাস হচ্ছে, চাকরি বাকরি করে তাদের হিসাব তো আপনারা জানেনই, আপনারা চাকরি করেন শুধুমাত্র ওই মাঝখানে পড়ছে। এখন আমাদের আমাদের ব্যাচের মেয়েদের তো কোনো চিন্তাই নেই, মেয়েরা পাশ করুক অথবা ফেল করুক তাদের বিয়ে হয়ে যাবে, পাশ করলে ভালো জায়গায়, ভাই এখন পাশ করলে ভালো জায়গায় তো ফেল করলে একটু কম ভালো জায়গায় হবে। তারপরে তারপরে ছেলেদের হলো মনে করেন ধুমায় পড়তেছে তাদের মনে করেন ভবিষ্যৎ উজ্জ্বল, যারা লাস্ট বেঞ্চার তাদের মনে করেন যে কোন একটা জব অথবা বিজনেসে ঢুকে গেছে, আর আমরা যারা মিডল বেঞ্চার আছি তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের পরীক্ষার আশায় তুমি এক কাজ করতে পারো, তোমার জন্য একটা সহজ বুদ্ধি কি? হ্যাঁ ভাইয়া বলেন, হয় লাইফের এম পাল্টাও নাহলে বেঞ্চ পাল্টাও। তুমি একটা বেঞ্চ কিনবা, 3টা বেঞ্চ কিনবা কালকে, যাইয়া কালকে থেকে ফার্স্ট বেঞ্চে বসবা, মাঝখানে তে উঠা ফার্স্ট বেঞ্চে বসবা, মাঝখানে বেঞ্চে উঠতে দাও। তো ভালো থেকো রেদন, আবার কথা হবে। থ্যাংক ইউ ফর কলিং, ভেরি গুড রেদন, ইউ আর সো ফ্রু। ভাইয়ের জন্য একটা সাজেশন আছে ভাইয়া, বলো। আমি পরীক্ষা সাজেশন ছাড়া দিব ভাইয়া, দিও বলো, সময় নেই, পরীক্ষা না ভাইয়া, বলটি ভাইয়া ভাইয়া ইউটিউব ভাইয়া আস্তে আস্তে চালায় যান, ইনশাআল্লাহ দোয়া করি অনেক ভালো করবেন ভাইয়া, ইউটিউব চালায় যান। আর ভাইয়া ইউটিউবে মনে করেন যে ভালো ভালো যে মনে করেন আর কারোটা না হোক অ্যাটলিস্ট সজল ভাইয়ার ভিডিওগুলা দেখবেন, ভিডিওগুলো দেখা মনে করেন যে আপনার ভিডিওগুলো ভালো করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আরে তোকে শিখতে বলছে কার কাছ থেকে, তুই আমার ভিডিও দেখে শিখবি? হইছে থাক, এদান ভালো থেকো, থ্যাংক ইউ সাজেশন দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে ভাই, ফোনটা কাট, একটা কথা বলি, বলতো তোরে বলছে ইউটিউবে গিয়ে আমার ভিডিও দেখতে, তুই সামনা সামনে আমার ভিডিও কেন দেখিস? আমি যখন লাইভ পারফর্ম করি তখন কেন সামনে থাকিস তুই? তুই ইউটিউবে দেখবি? আমি এর থেকে কি শিখলাম? কি শিখলি? এরপর থেকে আপনার ভিডিও আমি চোখ বন্ধ করে দেবো, সামনে থেকে দেখবি না। ঠিক আছে ঠিক আছে, শিকারের কোনো শেষ নেই, মায়ের কোনো বয়স নেই, আমি শিখে যাবো, আর তুমি সামনে পাইলে মায়ের খেয়ে। ভেরি গুড সাজেশন, থ্যাংক ইউ সো মাচ, আমি সাজেশনটা মাথায় নিলাম এবং কাজ করবো ইনশাল্লাহ। প্রচুর প্রচুর ইউটিউব ভিডিও বানাবো, কবে তা জানি না, জীবন ফুরিয়ে যাবে। হ্যালো তোমার দুজনের নাম কি? একজন নুসরাত, একজন জাহান। চুপ থাকো বলতেছে কি নাম? ওর নাম কি? সাদিয়া আক্তার। সাদিয়া কে নাট ভাইয়ের সাথে ভালোই লাগবে। আর সবার সাথে ভালো কিছু ঘটুক। আল্লাহ কোন বিষয়ে চাইতেছ নাকি? আমি ইন্টার ফার্স্ট ইয়ার
কেমন আছো তুমি? ঝটফট করতেছিলে কেন? কি হয়েছে তোমার বলো? হ্যাঁ ভালো আছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে, টাটা। আচ্ছা এখন আমাদের সরাসরি হচ্ছে ব্রেকে চলে যেতে হবে, ব্রেকের পরে আমরা হচ্ছে দোকান কাট এবং শেয়ার গুলো নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নাট বোল্ট দ্য টু ফান কিংস। বাই দিয়েছে বন্ধু আমার ভাঙ্গা ভাঙ্গা গলায়। দিস ইজ ক্যাপিটাল এফ।
Yes, film chotto biridir por shesh bar moto shobake welcome janacchi e valley presence not bold to the two fun kings only on capital fm 94.8 to jabar age amra jere jere korte jai shegulo hocche ge etu ghoraghori kori amra edigodi jai onek kaaj thake tomader onek 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 prochur eigulo shesh kore ghoraghori ta thamiye kaaje namata khubi eta MD Shafi Ahmed আমাদেরকে শেয়ার করেছে লিখেছে গার্লফ্রেন্ড বলছে তুমি হলে আমার মনের আকাশ আর তুমি সেই আকাশের রকেট জিএফ মানে না মানে অন্যের ভালো দেখলে তো তোমার রকেটের মতোই পেছনটা জ্বলে আচ্ছা তাই নাকি টিয়ামনি শেয়ার করেছিল তারপরে দেখা যাচ্ছে এস এ মুকিত এফ এম পোকা জাহাঙ্গীর আলম তারপরে মমিন খান মমিন খান মমিন খান না কি আমার নাম মিয়া মুমিন মিয়া ও আচ্ছা অনেকদিন খায় না তো খান বলে বলেছি তন্ময় সরকার শেয়ার করেছে গোসল করতে গিয়ে বাথরুমে ছোটখাটো কনসার্ট করে ফিরে আসা আমি আচ্ছা রতনা হাসান শেয়ার করেছিল কিডনিতে হার্ট অ্যাটাক শেয়ার করেছে তারপরে দেখতে পাচ্ছি তৌসিফ হামিদ ফয়সালের পরে যাকে দেখা যাচ্ছে বজ্জাতের হাড্ডি সানসি লাগতার শ্যাম্পু তারপরে এমডি শাফি আহমেদ তো নাম বললামই ঘরে না পাখি ও ঘোরে না পাখি ঘোরাঘুরি পরে করো হাতে হারিকেন পিছনে বার শেয়ার করেছিল তারপরে বজ্রের হাড্ডি ও এই পর্যন্তই যে ঘুরতেছে আজকে মনে আর হবে না আর হবে না না ঠিক আছে তাহলে দোকান কাটে যাই বলার সময় তো এখনই বলতে হবে বলছে বাবু বাবু আমার না যে দুই মাস বলছে কি যে বাবু দুই মাস তুমি বাবা হইতে যাইতেছ বিশ্বাসই করি না আমি এইসব দুই নম্বরে কথাবার্তা আমি বিশ্বাসই করি না বলে বিশ্বাস করো বাবু এইটাই হইতে যাইতেছে বলে কিভাবে হবে এটা আমার বাচ্চাই না এটা অন্য কারো বাচ্চা বলছে না বাবু এটা তোমারই বাচ্চা না না কিভাবে বিশ্বাস করবো যে এটা আমার বাচ্চা বলছে বাকিরা সাথে নুডলসের মশলার প্যাকেট আনছিল তুমি একমত খালি হাতে আইছিল মনে পড়ে সেই দিনের কথা বলতেছে তোমাকে না আমার খুব সন্দেহ হয় জানো বেবি কেন তুমি আমাকে সন্দেহ কেন করো তুমি এই যে দেখো আমাদের বিয়ে কয় মাস হয়েছে তিন মাস হয়েছে তিন মাসে তুমি কিভাবে বাবুর মা হতে যাচ্ছ তিন মাসে কি কখনো সম্ভব আমি বেকুব বলে তুমি আমাকে সবসময় বেকুব বলাতে পারবা আমি কিন্তু চালাক আছি আমাকে এইসব বোঝাও না আরে বেকুব তুমি আসলে একটা বেকুব তিন মাসে হয় কে বলছে তোমাকে বাবু হবে নয় মাসে আমাদের তো নয় মাসে হয়েছে কি বলছো আমাদের তো বিয়ে হয়েছে তিন মাস করে বোকারে আমার জামাইটা কত কিউট রে তোমার বিয়ে কয় মাস তিন মাস আমার বিয়ে কয় মাস তিন মাস বাবু হয়েছে কয় মাস তিন মাস তো কয় মাস এলো নয় মাস হ বাবু আমি হুঁ দেয় তোমার সন্দেহ করি মানছে আমার বোকা দেখে কালি গাদা বানায় তুমি এক পত্র আমাকে চালাক যেমন ওয়াইফ হাজব্যান্ড কে বলতেছে তুমি এমন বলদের বলদ যে মানুষজন তোমাকে যখন তখন এসে বোকা বানায় যায় হ্যাঁ শুরুটা তো তোমার বাপেই করছিল তোমার বাপেই আমাকে যেই ঠকান ঠকাইছে বলে কেন আমার বাপে তোমার কি ঠকাইছে বলতে হবে মানে ঘরের ভিতরে রসগোল্লা রেখা আমার কালো জাম ধরাই দিছে হ্যাঁ অতগুলো রসগোল্লা ঘরের ভিতরে এদিক ওদিক ঘোরাঘুরি করা ভালো লাগে হ্যাঁ আর আমার দিছে কালো জাম ধরাই দিছে ঠকাইছে আজকে কালো জামের সময় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালা জাম খাইতে থাকবেন মিষ্টি থাকবেন যা সামনে পাইবেন একসাথে খাইয়া লাইবেন কোনো সমস্যা নাই আর নাটবুলটোর সাথে থাকবেন সবচেয়ে বড় কথা হলো এইটা 8:30টার দিকে ভিডিও পেয়ে যাবেন পাওয়া যাবেন কত যখন দেশে ভাই ভালো লোক সমস্যা হলে আমার লোক ঝামেলা যা করে আমার লোকই করে আর পুরো ব্যাপারটা পৃথিবী সবার সাথে সে ভালো লোক কোনো সমস্যা নাই আনোয়ারুল আলম সজলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ দুটো বানান সহ দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাটবুলটো ক্যাপিটাল এফএম